আর এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, আটক করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে, রাজ্যে অ্যাডিনোভাইরাসের দাপট, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, এই অভিযোগকে সামনে রেখেই বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান। এবং সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি, রয়েছেন আমাদের সঙ্গে রুমকি, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখুন, রাজ্য সরকার উদাসীনভাবে রয়েছে। 158 জন বাচ্চা মারা গেছে, শিশু মারা গেছে, তো তারপরও রাজ্য সরকারের কোনো রকম হেলদোল নেই। চিকিৎসা শাস্ত্রের উন্নতি চাইছি। আপনাদের অভিযান ছিল যেটা, সেটা তো আপনাদের অভিযান সফল হওয়ার আগেই আটকে দেওয়া হলো। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন আপনারা, সবাই দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে বিরোধীদের মুখ কীভাবে চেপে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনোভাবে মুভমেন্ট আমাদের করতে দেওয়া হচ্ছে না, নানান দিকে নানান রকম সমস্যা ক্রিয়েট করছে। দেখুন, আমরা পৌঁছাতে পারি না, আমাদের গাড়ি সমেত সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আজকে অ্যাডিনো ভাইরাসের বিরুদ্ধে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করতে যাচ্ছিলাম, কিন্তু এই দলদাস পুলিশ, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এই পুলিশ আমাদেরকে এখানে নিরীহভাবে আমাদেরকে অ্যারেস্ট করেছে। এখান থেকে বলতে আপনাকে কোনো আন্দোলন করতে দেব না। এই আমাদেরকে টেনে হিঁচড়ে, আমি বাইক থেকে নেমেছি, আমার বাইকের উপরে শুধু জয় শ্রীরাম স্টিকার লেখা আছে। আমাকে ওইভাবে আইডেন্টিফাই করেছে যে এই বিজেপি করে, এই পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বলা কি অপরাধ? এখন তো মনে হয় লালবাজার থানা আবার কি, এদের তো একটাই কাজ, বাইরে বেরোলে থানা নিয়ে চলে যাওয়া। না, আন্দোলনের কোন জায়গা নেই, অথচ নিজেরাই করাপ্টেন, সেই কারণেই ওরা আগেই এখানে ধরা, এটা কোনো মানেই হয় না। এরকম ভাবে আন্দোলন করার অধিকার মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোটামুটি গোটা এলাকা প্রায় পুলিশ কর্মীদের ছয়লাভ, এবং যারা বিজেপি কর্মী সমর্থকেরা আসছেন তাদেরকে কিন্তু একে একে খুঁজে বার করা হচ্ছে। রাজ্যে করোনার পর এবার যে অ্যাডিনো ভাইরাস, সেই অ্যাডিনো ভাইরাসের যে বার বারন্ত তা নিয়ে আমরা দেখেছিলাম গতকাল বিধানসভাতেও সরব হয়েছিল বিজেপি, এবং বিজেপি বিধায়করা তারা সরব হয়েছিলেন, এবং তারপর এই মুহূর্তে আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানেও কার্যত পুলিশের অতি সক্রিয়তা চোখে পড়ছে, এবং এরই পাশাপাশি একে একে কিন্তু আটক করা হয়। সব মিলিয়ে পুলিশের এই ভূমিকায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বলছেন আমরা
চাইছি এইভাবে দীর্ঘদিন শিশুরা প্রতিনিধিত মানে শেষ হয়ে যাচ্ছে, আজকে উঠতি জীবন শেষ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই মানে স্বাস্থ্য ক্ষেত্রে থেকে সেখান থেকে মানুষকে এমনভাবে রেখেছে যা সেখান থেকে মানুষ অ্যাডিনো ভাইরাসের কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। দীর্ঘদিন ধরে মানুষ সুস্থ হয়ে বা শিশুরা সুস্থ হয়ে তারা মায়ের কোলে ফিরে যেতে পারছে না, এর প্রতিবাদে আমরা বিজেপি লড়ছি, লড়ব। এর জন্য যদি মুখ্যমন্ত্রী আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই। বিজেপির অভিযান ঘিরে কিভাবে ধুন্ধুমার পরিস্থিতি এবং কিভাবে বিজেপি কর্মী সমর্থক